পঞ্চাশ বছর পার করেও বরিশাল মেডিকেলে শিক্ষক সংকট কেন শেরি বাংলা মেডিকেলের সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় প্রশ্ন প্রধানমন্ত্রীর সংকটের মূল কারণ জেনে অচিরই শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প প্রণয়নের নির্দেশ দেন তিনি গণভবন থেকে আলাদা ভিডিও কনফারেন্সে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আধুনিক ফ্ল্যাট উদ্বোধন করেন তিনি দেখ নির্দেশনা দেন পরিচ্ছন্নতায় আধুনিক যন্ত্রপাতি ও বাহন সংগ্রহ সহ সারাদেশের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন সংকট দূর করার বরিশাল মেডিকেল কলেজের পঞ্চাশ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তীতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার ক্ষেত্রে উচ্চশিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী জানান কোন মেডিকেল কলেজকেই বিশ্ববিদ্যালয় রূপ দেবে না সরকার কোন মেডিকেল কলেজকে আমি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব না বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ণ আলাদা আর বিশ্ববিদ্যালয় হবে গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হবে পোস্ট গ্রাজুয়েশন 50 বছর পার করা একটি মেডিকেল কলেজে শিক্ষক সংকট কেন এ প্রশ্ন রেখে সমস্যা জেনে তাৎক্ষণিক দিক নির্দেশনা দিয়ে মেডিকেল কলেজটির সুবর্ণ জয়ন্তীতে ঘোষণা দেন সমাধানের বরিশাল মেডিকেল কলেজ এটা শেরে বাংলার নামে যে মেডিকেল কলেজ এই শেরে বাংলার নামে কলেজটা এক বেডের হবে এই তুমি ধর ব্যবস্থা নিচ্ছি আমাদের একটা পরিকল্পনা আছে যে প্রত্যেকটা বিভাগে আমরা একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করব মেডিকেল কলেজগুলি স্ব এলাকায় বা স্ব বিভাগে মেডিকেল কলেজগুলি থাকবে ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাফিলিয়েটেড জানান দেশের দক্ষিণে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে বরিশাল বিভাগের উপযুক্ত কোন দ্বীপ এলাকায় দক্ষিণ অঞ্চলটাই এখন আর অবহেলিত না সেখানে পায়রা নতুন যে বন্দর আমরা করে দিচ্ছি ভবিষ্যতে ওটা গভীর সমুদ্র বন্দরে রূপান্তর হবে এবং ইতিমধ্যে সেখানে তেরোশো মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় সমাপ্তির পথে পরে হরিজন সম্প্রদায়ের জন্য আধুনিক ফ্ল্যাট হস্তান্তরের আনুষ্ঠানিকতায় গণভবনের সঙ্গে যোগ দেন রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী সহ সংশ্লিষ্টরা দয়াগঞ্জ ও ধলপুরে দুটি করে মোট চারটি ভবনে নবনির্মিত তিনশো পঁয়তাল্লিশটি ফ্ল্যাট হস্তান্তরে এ আয়োজন ব্রিটিশ আমল থেকে ঢাকার পরিচ্ছন্নতায় নিয়োজিত হরিজন সম্প্রদায়ের নিবাস এক সময়ের মেথরপট্টিতে বিগত বিএনপি সরকারের আমলে অনিয়মে নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ে বেশ কিছু ভবন ত্রুটিযুক্ত সেই বারোটি চারতলা ভবন ভেঙে তেরোটি দশতলা ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে প্রথম দফায় চারটি ভবনের নির্মাণ কাজ শেষের এই আনুষ্ঠানিকতায় আপ্লুত হয়ে পড়েন রাজধানীর ঐতিহ্যবাহী পরিচ্ছন্নকর্মী হরিজন সম্প্রদায় পরিচ্ছন্ন কর্মীদের দাবি দেওয়া শুনে সবার জন্য আবাসনের রাজনৈতিক অঙ্গীকার জানিয়ে প্রধানমন্ত্রী দেন আগামীর দিক নির্দেশনা প্রত্যেকটা জেলা উপজেলা আমি মনে করি এখন থেকে এই পরিচ্ছন্নতা কর্মী সেখানে যারা কাজ করবে তাদের আবাসনের ব্যবস্থা করা তাদের সুন্দরভাবে যাদের থাকার ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটাও নিতে হবে তেরোটি ভবনে মোট সাড়ে এগারোশো ফ্ল্যাট নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় দুশো কোটি টাকা প্রধানমন্ত্রীর এই উদ্যোগে আধুনিক লিফট ও জেনারেটর সুবিধা সহ নির্মাণ শেষ হওয়া চারটি ভবনের ফ্ল্যাটগুলো তিনশো পঁয়তাল্লিশ পরিচ্ছন্ন কর্মী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় সুস্থতার নিয়ামত দান রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা